এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আমি আজকে জিকে ডিসকাস করব এমসিকিউ আকারে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি বল্লভ ভাই প্যাটেল। এটার উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? অপশন এ এডিশন, অপশন বি ফ্যারাডে, অপশন সি জেমস, অপশন ডি স্টিফেনসন। এটার উত্তর হবে অপশন ডি স্টিফেনসন। রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন 1829 সালে ব্রিটিশ সিভিল ইঞ্জিনিয়ার। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে হয়? এটার অপশনগুলো ভুল আছে, অপশনগুলো 1757, সবগুলো 1757 হবে, কিন্তু তারিখগুলো আলাদা। অপশন এ 23 মার্চ 1757, অপশন বি 23 এপ্রিল 1757, অপশন সি 23 মে 1757, অপশন ডি 23 জুন 1757। এটার উত্তর হবে অপশন ডি 23 জুন 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে, বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশী যুদ্ধ হয়। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? অপশন এ কেশব ভারতী, অপশন বি কবীর, অপশন সি ঈশ্বরপুরী, অপশন ডি উপরের কেউ নাই। এটার উত্তর হবে ঈশ্বরপুরীর কাছে শ্রী চৈতন্যদেব গয়ায় গিয়ে দীক্ষা নিয়েছিলেন, উত্তর সি। পরের প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ রাগবি, অপশন বি পোলো, অপশন সি সাঁতার, অপশন ডি ব্যাডমিন্টন। এটার উত্তর হবে অপশন বি পোলো, আর ম্যালেট কথাটি পোলো খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলা হয়? অপশন এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড, অপশন ডি ক্যালসিয়াম অক্সাইড। এটার উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, অপশন বি উত্তর। কারণ বরফ, কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলার কারণ হলো শক্ত, মানে হার্ড অবস্থায় কার্বন ডাইঅক্সাইডকে যদি তাপমাত্রা দেওয়া সত্ত্বেও গলে না, শুষ্ক সরাসরি গ্যাসীয় অবস্থায় হয়, তার জন্য তাকে শুষ্ক বরফ বলা হয়। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি সি, ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। এটার উত্তর হবে অপশন ডি ভিটামিন কে, রক্ততঞ্চন ভিটামিন সাহায্য করে। রক্ততঞ্চনের পর রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3 থেকে 8 মিনিট। পরের প্রশ্ন, পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম অপশন এ ছত্রাক, অপশন বি ভাইরাস, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি প্রোটোজোয়া। এটার উত্তর হবে অপশন এ ছত্রাক। পরের প্রশ্ন, কোন প্রাণীটি গমনে অক্ষম? নিচের মধ্যে কোন প্রাণীটি গমনে অক্ষম? অপশন এ হাইড্রা, অপশন বি স্পঞ্জ, অপশন সি প্যারামিশিয়াম, অপশন ডি কোনটি নয়। তো এটার উত্তর হবে অপশন বি স্পঞ্জ। পরের প্রশ্ন, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো এটা উত্তর হবে অপশন এ 1952, অপশন বি 1953, অপশন সি 1954, অপশন ডি 1955। এটার উত্তর হবে 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এটি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সি রাজাগোপালাচারী। সি রাজাগোপালাচারী ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। পরের প্রশ্ন, কোনটি জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? অপশন এ সোডিয়াম, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি সালফার, অপশন ডি অক্সিজেন। এটার উত্তর হবে অপশন এ সোডিয়ামের জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, অপশন এ উত্তর। পরের প্রশ্ন, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? অপশন এ মৃত্যুজীবী, অপশন বি পরজীবী, অপশন সি স্বভোজী, অপশন ডি মিথজীবী। এটার উত্তর হবে অপশন বি হবে পরজীবী, স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি?
অপশন এ ডলার, অপশন বি ইউরো, অপশন সি ক্রন, অপশন ডি ইয়েন। যেটা উত্তর হবে অপশন সি ক্রন। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো, নরওয়ের রাজধানীর নাম অসলো। পরের প্রশ্ন, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর এখন কোথায়? অপশন এ কলকাতা, অপশন বি চেন্নাই, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি মুম্বাই। এটার উত্তর হবে নিউ দিল্লি। ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট স্থাপন করা হয় 1970 সালে। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি সিকিম, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি কেরালা। এটার উত্তর হবে কেরালা। এটি ইনস্টিটিউটটি খোলা হয়েছিল 2019 সালে ডিসেম্বর মাসে। পরের প্রশ্ন, প্রথম মহিলা চালক হিসেবে MRF খেতাব জয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক? অপশন এ ইংল্যান্ড, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি ফ্রান্স, অপশন ডি বেলজিয়াম। এটার উত্তর হবে ইংল্যান্ড, ইংল্যান্ডের নাগরিক। পরের প্রশ্ন, কোন ভারতীয় ঐতিহাসিক 2019 সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন? ভারতীয় ঐতিহাসিক, অপশন এ ইরফান হাবিব, অপশন বি সুমিত সরকার, অপশন সি যে MGS নারায়ণ, অপশন ডি সঞ্জয় সুব্রমণিয়াম। এটার উত্তর হবে অপশন ডি সঞ্জয় সুব্রমণিয়াম, 2019 সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভায় কোনো ভূমিকা নেই? অপশন এ উপরাষ্ট্রপতি নির্বাচন, অপশন বি অধ্যক্ষ নির্বাচন, অপশন সি রাষ্ট্রপতির অপসারণ, অপশন ডি সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারণ। এর উত্তর হবে অপশন বি অধ্যক্ষ নির্বাচনে রাজ্যসভার কোনো ভূমিকা নেই, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন এ ককলিয়া, অপশন বি অটোলিথ, অপশন সি টিম্প্যানিক পর্দা, অপশন ডি ইনকাস। এটার উত্তর হবে অপশন বি অটোলিথ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয়? অপশন এ অনুচ্ছেদ 306, অপশন বি অনুচ্ছেদ 368, অপশন সি অনুচ্ছেদ 390, অপশন ডি অনুচ্ছেদ 348। সেটার উত্তর হবে অপশন বি অনুচ্ছেদ 368। এই 368 আর্টিকেলটি সংগ্রহ নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এটি আর্টিকেলটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে দুই ভাগ ভাগ হয়ে যায়? অপশন এ ডক্টর খুরানা কমিটি, অপশন বি নিশীথ অধিকারী কমিটি, অপশন সি ডক্টর অশোক মিত্র কমিটি, অপশন ডি জটিল সেনগুপ্ত কমিটি। এটা উত্তর হবে নিশীথ অধিকারী কমিটি, অপশন বি। পরে প্রশ্ন, দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? অপশন এ তিস্তা, অপশন বি তোর্সা, অপশন সি রাইডাক, অপশন ডি মহানন্দা। এটার উত্তর হবে অপশন বি তোর্সা নদী দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে। বেলজিয়ামের ওয়াইস প্রেস এ অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছে? অপশন এ রাজভবন, অপশন বি হাইকোর্ট, অপশন সি টাউন হল, অপশন ডি বিজয় মেমোরিয়াল। তার উত্তর হবে অপশন বি হাইকোর্ট। হাইকোর্ট বেলজিয়ামের ওয়াই প্রেসের বিখ্যাত। তো অপশন, পরের প্রশ্ন, ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? অপশন এ জাদুগড়া, অপশন বি ক্ষেত্রী, অপশন সি বেন্তা, অপশন ডি বরাকর। এটার উত্তর হবে অপশন এ জাদুগড়া, ভারতে ইউরেনিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, বার্নিং গ্লাস গ্লাস কি? অপশন এ সমতল দর্পণ, অপশন বি উত্তল দর্পণ, অপশন সি অবতল দর্পণ, অপশন ডি অবতল লেন্স। এটার উত্তর হবে অবতল দর্পণ। পরের প্রশ্ন, 9 ডেজ ওয়াইল্ডার বইটি কে লিখেছেন? 9 ডেজ ওয়াইল্ডার বইটি, অপশন এ জন মিসফিল্ড, অপশন বি জর্জ বার্নার্ড শ, অপশন সি জন রিড, অপশন ডি জর্জ অরওয়েল। এটার উত্তর হবে জন মিসফিল্ড, অপশন এ উত্তর। পরের প্রশ্ন, মোত্রোরিথোরিয়াস কোন প্রাণীর জীবাশ্ম? মোত্রোরিথোরিয়াস কোন প্রাণীর জীবাশ্ম? অপশন এ ঘোড়া, অপশন বি হাতি, অপশন সি কুকুর, অপশন ডি গরু। এটার উত্তর হবে অপশন বি হাতি, হাতির প্রাণীর জীবাশ্ম হচ্ছে
মথুরারি থেরিয়াস। পরের প্রশ্ন, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নাম অভিহিত করা হয় কোন স্থানকে? অপশন এ দার্জিলিং, অপশন বি কার্শিয়াং, অপশন সি মেঘালয়, অপশন ডি সিকিম। তো এটার উত্তর হবে অপশন বি কার্শিয়াং। কার্শিয়াংকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়, নামে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কে গঠন করেন? অপশন এ উদ্ধব ঠাকরে, অপশন বি রাজ ঠাকরে, অপশন সি বাল ঠাকরে, অপশন ডি সুশীল ঠাকরে। এটা উত্তর হবে অপশন বি রাজ ঠাকরে। 2006 সালে 9 মার্চ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন পলিটিক্যাল গঠন পার্টি গঠন করেছিলেন। পরের প্রশ্ন, ক্যাথোড রশ্মি নামকরণ কে করেন? অপশন এ রন্টজেন, অপশন বি গোল্ডস্টাইন, অপশন সি ফ্যারাডে, অপশন ডি রাদারফোর্ড। এটা উত্তর হবে অপশন বি গোল্ডস্টাইন। ক্যাথোড রশ্মির নামকরণ করে নামকরণ করেন। এনিগমেটোলজি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ পতঙ্গ, অপশন বি পোস্ট কার্ড, অপশন সি মৌমাছি, অপশন ডি ধাঁধা। যেটা উত্তর হবে ধাঁধা। এনিগমেটোলজি হচ্ছে দ্য স্টাডি অফ পাজল। পরের প্রশ্ন, IRDP প্রকল্প কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবর্তিত হয়? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি পঞ্চম, অপশন ডি ষষ্ঠ। তো এটা উত্তর হবে অপশন ডি, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তিত হয় IRDP। এটা IRDP ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1978 সালে পরিকল্পনা করা হয় এবং বাস্তবায়িত হয় 1980 সালে কাজ শুরু হয় এই প্রকল্পটির। পরে প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? অপশন এ ইন্ডাক্টর, অপশন বি ট্রান্সফর্মার, অপশন সি বৈদ্যুতিন মোটর, অপশন ডি ডায়নামো। এটা উত্তর হবে অপশন সি বৈদ্যুতিক মোটর। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। পরের প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি লর্ড রিবন। এটার উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। পরে প্রশ্ন, কোন দেহে মুক্ত সংবহন দেখা যায় না? অপশন এ ঝিনুক, অপশন বি কেঁচো, অপশন সি শামুক, অপশন ডি চিংড়ি। এটার উত্তর হবে কেঁচো, অপশন বি কেঁচো, মুক্ত সংবহন দেখা যায় না। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কোন পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে? অপশন এ পেরিকার্ডিয়াম, অপশন বি এপিকার্ডিয়াম, অপশন সি ডার্মিস, অপশন ডি এপিডার্মিস। এটার উত্তর হবে এপিকার্ডিয়াম, অপশন বি হৃৎপিণ্ড পর্দা দিয়ে আচ্ছাদিত থাকে, এপিকার্ডিয়াম পর্দা দিয়ে। পরের প্রশ্ন, টার্মিনাল কে নির্মাণ করেন? অপশন এ শাহজাহান, অপশন বি আকবর, অপশন সি কুলি কুতুব শাহ, অপশন ডি আলাউদ্দিন খলজি। এটা উত্তর হবে কুলি কুতুব শাহ। টার্মিনালে অবস্থিত পুরনো হায়দ্রাবাদ শহরে এই কুলি কুতুব শাহ এই এই টার্মিনাল তৈরি করেছেন 1591 সালে 1591 সালে। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধে কি পরিবর্তন হয়? অপশন এ কমে, অপশন বি বাড়ে, অপশন সি একই থাকে, অপশন ডি কোনোটি নয়। সেটার উত্তর হবে অপশন বি বাড়ে। পরের প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ কোনটি? অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি অক্সিজেন, অপশন সি ক্লোরোফিন, অপশন ডি ডিএনএ। সেটার উত্তর হবে ক্লোরোফিল। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ ক্লোরোফিল কে বলা হয়। এটা বানানটা ভুলেছি, জন্য আছে এটা তো ল হবে ক্লোরোফিল। পরের প্রশ্ন, অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য? অপশন এ পল্লব, অপশন বি গুপ্ত, অপশন সি মৌর্য, অপশন ডি কুষাণ। এটার উত্তর হবে গুপ্ত যুগের স্থাপত্য অজন্তা গুহা। অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। গুপ্ত যুগ 319 খ্রিস্টাব্দ থেকে 555 সাল পর্যন্ত ছিল গুপ্ত যুগ। গুপ্ত যুগের প্রথম প্রথম রাজা ছিলেন চিত্রগুপ্ত এবং গুপ্ত যুগের শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত। পরের প্রশ্ন, এবং গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ বলা হয়, সুবর্ণযুগ বলা। পরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক
চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত রাজত্বকালে ভারতে আসেন মানে মৌর্য যুগে। অপশন এ ফাই এন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি মেগাস্থেনিস, অপশন ডি ভাস্কো দা গামা। এটা উত্তর অপশন সি মেগাস্থেনিস। চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, প্রপীড়ন কি? অপশন এ সামুদ্রিক ঝড়, অপশন বি এক প্রকার সুনামি, অপশন সি মারাত্মক বিধ্বংসী ঝড়, অপশন ডি সমুদ্র স্রোত। এটার উত্তর হবে অপশন সি মারাত্মক বিধ্বংসী ঝড়, প্রপীড়ন। পরের প্রশ্ন, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? অপশন এ 1900 সাল, অপশন বি 1902, অপশন সি 1903, অপশন ডি 1901 সাল। এটা উত্তর হবে অপশন ডি 1901 সালে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন দেশে, এবং নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় শুধুমাত্র নরওয়ে দেশে। পরের প্রশ্ন, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কর্টেস, অপশন বি টেমস, অপশন সি হাডসন, অপশন ডি সেন্ট লরেন্স। এর উত্তর হবে অপশন বি টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত? অপশন এ ভারত বাংলাদেশ, অপশন বি ভারত পাকিস্তান, অপশন সি ভারত আফগানিস্তান, অপশন সি ভারত চীন। এটা উত্তর হবে অপশন ডি ভারত ও চীনের ম্যাকমোহন লাইন দুই দেশের সীমান্ত। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোন দেশে অবস্থিত? অপশন এ চীন, অপশন বি আমেরিকা, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি ভারত। এটা উত্তর হবে অপশন ডি ভারত। ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশন প্ল্যাটফর্ম মানে সবচেয়ে বড়। পরের প্রশ্ন, গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? গ্রিনিচ টাইম, গ্রিনিচ মান মন্দির লন্ডনে অবস্থিত। অপশন এ লন্ডন, অপশন বি কানাডা, অপশন সি জার্মানি, অপশন ডি জাপান। এটার উত্তর হবে অপশন এ লন্ডনে অবস্থিত গ্রিনিচ মান মন্দির। পরের প্রশ্ন, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কোথায় অবস্থিত? অপশন এ লুসান, অপশন বি প্যারিস, অপশন সি জুরিখ, অপশন ডি জেনেভা। এটা উত্তর হবে অপশন ডি জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব আবহাওয়া সংস্থা অবস্থিত। WMO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড মেট্রিওলজি অর্গানাইজেশন। এটি গঠন করা 1950 সালে। পরের প্রশ্ন, মায়ানমারের পার্লামেন্টের নাম কি? অপশন এ স্টেটিং, অপশন বি ডায়েট, অপশন সি ন্যাশনাল অ্যাসেম্বলি, অপশন ডি পাইথু হুক্তা। এটার উত্তর হবে অপশন ডি পাইথু হুক্তা। পরের প্রশ্ন, ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? অপশন এ ইনস্যাট 4B, অপশন বি অ্যাপেল, অপশন সি ভাস্কর ফোন, অপশন ডি কোনোটি নয়। এটা উত্তর হবে অপশন ডি কোনোটি নয়। এটার অ্যাকচুয়ালি উত্তর হবে ইনস্যাট 1A। 1982 সালে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছিল। পরের প্রশ্ন, বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি দার্জিলিং, অপশন ডি বীরভূম। এটা উত্তর হবে অপশন এ বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় বিহারীনাথ পাহাড় অবস্থিত। পরের প্রশ্ন, তোর্ষা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? অপশন এ চুম্বি উপত্যকা, অপশন বি মিদির উপত্যকা, অপশন সি রায়তাল উপত্যকা, অপশন ডি ফালতু পর্বত। তো এর উত্তর হবে অপশন এ চুম্বি উপত্যকায় থেকে তোর্ষা নদী উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত? স্তূপ পর্বত, অপশন বি খজাত পর্বত, অপশন সি আগ্নেয় পর্বত, অপশন ডি প্রাচীন মঙ্গল পর্বত। এর উত্তর হবে খজাত পর্বত, অপশন বি। পরের প্রশ্ন, আশিবান গ্রন্থ রচয়িতা কে? উত্তরে মিনহাজ উদ্দিন, অপশন বি ইবন বতুতা, অপশন সি মিনহাজ উস সিরাজ, অপশন ডি আমির খসরু। এটার উত্তর হবে অপশন ডি আমির খসরু, আসিবান গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন, পল্লব বংশের শেষ রাজা কে? অপশন এ নরসিংহ বর্মন, অপশন বি অপরাজিত বর্মন, অপশন সি সিংহ বিষ্ণু, অপশন ডি বিজয়ালয়। এটার উত্তর হবে অপশন বি অপরাজিত বর্মন, পল্লব বংশের শেষ রাজা। পরের প্রশ্ন, জাতীয় আয়ের হিসাব ভারতে কে তৈরি করে? অপশন এ পরিকল্পনা কমিশন, অপশন বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, অপশন সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন ডি কোনটি নয়। এটা উত্তর হবে অপশন বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন গঠন করে 1951 সালে, এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে। পরের প্রশ্ন,
কোষে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? অপশন এ রবার্ট ব্রাউন, অপশন বি নল ও রুস্কা, অপশন সি মেন্ডা, অপশন ডি ডুবেক। এটা উত্তর হবে রবার্ট ব্রাউন, অপশন এ। পরের প্রশ্ন, পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি ভারত, অপশন ডি বাংলাদেশ। এটার উত্তর হবে জাপান, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? অপশন আইরিস, অপশন বি টিটিকাকা, অপশন সি পুপো, অপশন ডি উপরে কোনটি নয়। সেটার উত্তর হবে অপশন বি টিটিকাকা। টিটিকাকা হ্রদটি রয়েছে সাউথ আমেরিকায়, এটি পেরু এবং বলিভিয়া দুই দেশের মাঝখানে এই উচ্চতম হ্রদটি টিটিকাকা অবস্থিত। পরের প্রশ্ন, টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ কত? অপশন 9 ফুট ও 4 ফুট, অপশন ডি 9 ফুট ও 5 ফুট, অপশন সি 9 ফুট ও 6 ফুট, অপশন ডি 9 ফুট ও 7 ফুট। এটা উত্তর হবে 9 ফুট ও 5 ফুট, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি? অপশন এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন বি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন সি উন্নয়নের সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা, অপশন ডি সরকারের স্বেচ্ছাচারিত প্রতিহত করা। এটা উত্তর হবে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, অপশন বি উত্তর। পরের প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ লখনৌ, অপশন বি আগ্রা, অপশন সি দেহরাদুন, অপশন ডি নাগপুর। তার উত্তর হবে অপশন সি দেহরাদুন। দেহরাদুন হলো উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, ভারতের স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর জাকির হোসেন, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি জি এস পাঠক, অপশন ডি ভিবি গিরি। এটা উত্তর হবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজকে এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।